হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আবারও স্বাগতম ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট তাজুল। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে রিটেন এক্সাম আর বেশি বাকি নেই, তাই আমি প্রতিদিনই বলি, আজকেও বলবো, আপনারা প্রতিটা প্রশ্ন অবশ্যই নোট করে রাখবেন এবং প্রতিদিন আমার ক্লাসটা অ্যাটেন্ড করবেন এবং প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট মনে করে নোট করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি স্টার্ট করার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন সামনের দিকে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। তাহলে আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতীয় সিনেমার জনককে। ঠিক আছে, ভারতীয় সিনেমার জনককে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখুন, ভারতীয় সিনেমার জনক হলেন দাদা সাহেব ফালকে। ঠিক আছে, ভারতীয় সিনেমার জনক হলেন দাদা সাহেব ফালকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, চলে এলাম সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতীয় প্লাস্টিক সার্জারির জনককে, ভারতীয় প্লাস্টিক সার্জারির জনককে। ঠিক আছে, তাহলে এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখো, ভারতীয় প্লাস্টিক সার্জারির জনক হলেন সুশ্রুত। ঠিক আছে বন্ধুরা, ভারতীয় প্লাস্টিক সার্জারির জনক হলেন সুশ্রুত। ঠিক আছে, এখন চলে যাব নেক্সট প্রশ্নে, চলে এলো তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জনককে, ভারতীয় জাতীয়তাবাদের জনককে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা, চলে এলো আনসার। আনসারটা হচ্ছে, দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব নেক্সট প্রশ্নে, চলে এসেছি চার নম্বর প্রশ্নে। চার নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতীয় পরিসংখ্যানের জনককে। ঠিক আছে, ভারতীয় পরিসংখ্যানের জনককে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা, চলে এসেছে আনসার। আনসারটা হলো, দেখো, ভারতীয় পরিসংখ্যানের জনক হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, ভারতীয় পরিসংখ্যানের জনক হলেন কে? জনক হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, এখন চলে যাচ্ছি পরের প্রশ্নে, চলে এলাম বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো, ভারতীয় সমবায় আন্দোলনের জনককে। ঠিক আছে, ভারতীয় সমবায় আন্দোলনের জনককে। তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা, তাহলে চলে এলাম আনসারে। আনসারটা হচ্ছে, দেখো, ভারতীয় সমবায় আন্দোলনের জনক হলেন ফ্রেডারিক নিকলে। ঠিক আছে, ভারতীয় সমবায় আন্দোলনের জনক হলেন ফ্রেডারিক নিকলে। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন ছয় নম্বর প্রশ্নে, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখো, ভারতীয় রেলওয়ের জনককে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় রেলওয়ের জনককে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নেব আনসারটা, তাহলে আনসারটা হচ্ছে ভারতীয় রেলওয়ের জনক হলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, ভারতীয় রেলওয়ের জনক হচ্ছেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখো, ভারতীয় উদার অর্থনীতির জনককে, ভারতীয় উদার অর্থনীতির জনককে। ঠিক আছে, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা, তাহলে বন্ধুরা চলে এসেছে আনসারটা। আনসারটা হচ্ছে, দেখো, ভারতীয় উদার অর্থনীতির জনক হলেন পিবি নরসিমা রাও। ঠিক আছে, ভারতীয় উদার অর্থনীতির জনক হলেন পিবি নরসিমা রাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি আজকের আট নম্বর প্রশ্নে, চলে এসেছি আজকের আট নম্বর প্রশ্নে নিয়ে। প্রশ্নটা হচ্ছে, ভারতের বাস কূটনীতির জনককে, ভারতের বাস কূটনীতির জনককে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নেব আনসার, তাহলে চলে এলো আনসার। আনসারটা হচ্ছে, ভারতের বাস কূটনীতির জনক হলেন বাজপেয়ী। ভারতের বাস কূটনীতির জনক হলেন বাজপেয়ী। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব নয় নম্বর প্রশ্নে, চলে এসেছি নয় নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় শিক্ষার জনককে। আবারও বলছি, ভারতীয় শিক্ষার জনককে। ঠিক আছে, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা, চলে এসেছে আনসার। আনসারটা হচ্ছে, ভারতীয় শিক্ষার জনক হলেন লর্ড ম্যাকলে। ভারতীয় শিক্ষার জনক হলেন লর্ড ম্যাকলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব আজকের লাস্ট প্রশ্নে, দশ নম্বর প্রশ্নে। চলে এসেছি বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন নিয়ে, দশ নম্বর প্রশ্নে চলে এলাম। প্রশ্নটা হচ্ছে, ভারতে পূর্বে তাকাও নীতির জনককে। ঠিক আছে, ভারতে পূর্বে তাকাও নীতির জনককে। ঠিক আছে, তাহলে এখন দেখে নেব আনসারটা কি হবে। তাহলে আনসারটা হচ্ছে বন্ধুরা, দেখো, ভারতে পূর্বে তাকাও নীতির জনক হলেন পিবি নরসিমা রাও। ঠিক আছে, ভারতে পূর্বে তাকাও নীতির জনক হলেন পিবি নরসিমা রাও।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে আবারও বলে দেই, আপনারা কিন্তু প্রতিটা প্রশ্ন নোট করে রাখবেন। প্রতিটা প্রশ্নই কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করে অবশ্যই পড়তে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।